হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা আছি একটি লোকাল ট্রেনে এবং আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে আমরা এখন যে ট্রেনে আছি সেটি বাংলাদেশের সবচেয়ে সস্তা ট্রেন, আর সবচেয়ে সস্তায় আমরা এখন ভ্রমণ করছি কুষ্টিয়া থেকে পুরাদহ জংশন পর্যন্ত, যার ভাড়া মাত্র 5 টাকা। প্রায় 12 কিলোমিটারেরও অধিক রাস্তা আমরা আজকে অতিক্রম করব, আর পুরো রাস্তাতে আমাদের জন্য ভাড়া নির্ধারণ করা রয়েছে মাত্র 5 টাকা। তো চলুন আমাদের সাথে উপভোগ করি এই আজকের এই জার্নিটি। সড়ক পথে গোয়ালন্দ ঘাট থেকে পুরাদহ জংশন পৌঁছাতে যে সময়টুকু লাগে সেটি প্রায় 2.5 ঘন্টার মতো, আর ট্রেনে অর্থাৎ এই 506 লোকাল যে ট্রেনটি রয়েছে, যেটি আমরা দেখালাম যে 7টার সময় গোয়ালন্দ ঘাট ছেড়ে আসে, সেটি পুরাদহ জংশনে এসে পৌঁছায় ঠিক সকাল 11:20, অর্থাৎ প্রায় এখানে 3 ঘন্টারও অধিক সময় লেগে যাচ্ছে। আবার একই ট্রেন 508 লোকাল, এটি আপনার রাত 7:30 এসে পৌঁছায়, আর ট্রেনটি ছাড়ে গোয়ালন্দ ঘাট থেকে 4:30। অর্থাৎ এই ট্রেনটি যখন রাতের বেলা বা বিকালে আসে তখন এই ট্রেনটির সময় কম লাগে, যেহেতু ক্রসিংয়ের একটি ব্যাপার রয়েছে, আর সকালবেলা ক্রসিং বেশি থাকার কারণে ট্রেনটির সময় একটু বেশিই লাগে। এখন আমি আপনাদেরকে সেই এই যে দুটি ট্রেন অর্থাৎ 506 লোকাল এবং 508 লোকাল, এই লোকাল ট্রেনগুলোর টাইম টেবল জানিয়ে দিচ্ছি। 506 লোকাল ট্রেনটি গোয়ালন্দ ঘাট ছেড়ে আসে সকাল 7টায়, তারপর এটি গোয়ালন্দ বাজারে যাত্রাবিরতি করে 7:23, পাচুইয়া জংশনে 7:38 রাজবাড়িতে এসে পৌঁছায় সকাল 8টায়, তারপর সূর্যনগরে সকাল 8:10, বেলগাছিতে সকাল 8:20, কালুখালী জংশনে সকাল 8:34, পাংশাতে এসে সকাল 8:49, এবং এখানে পাংশাতেই মাঝে মধ্যে টুঙ্গিপাড়া এক্সপ্রেসের সাথে একটি দেখা হয়, সরি টুঙ্গিপাড়া না, 25 আপ নকশিকাঁথা এক্সপ্রেসের সাথে এখানে দেখা হয় বা ক্রসিং হয় যদি নকশিকাঁথা এক্সপ্রেস রাইট টাইমে চলে, আর যদি তা না হয় তাহলে মাছপাড়া স্টেশনে আসে সকাল 9টায়, খোকসাতে আসে সকাল 9:15, কুমারখালীতে এসে পৌঁছায় সকাল 9:27, চড়াইকলে এসে পৌঁছায় সকাল 9:36, তারপর অতপর এটি কুষ্টিয়াতে এসে পৌঁছায় সকাল 9:45। আর এখানে সবচেয়ে বড় ব্যাপারটি ঘটে সেটি হচ্ছে এখানে 783 আপ টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনটির সাথে এখানে একটি ওভারটেক হয়, অর্থাৎ টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনটি যা গোবরা থেকে ছেড়ে আসে ট্রেনটি এই কুষ্টিয়া থেকে আগে চলে যায়, আর কুষ্টিয়া থেকে আর এখানে 506 লোকাল ট্রেনটি এখানে বসে থাকে। তারপর 756 ডাউন মধুমতি এক্সপ্রেস যা রাজশাহী ভাঙা রুটে চলাচল করে সেই ট্রেনটির সাথে এখানে একটি ক্রসিং হয়, যার কারণে এখানে প্রায় 30 মিনিটেরও বেশি সময় যাত্রাবিরতি করে। তারপর 10:26 কুষ্টিয়া কোর্ট স্টেশনে ছেড়ে যায় এবং সকাল 11:03 গিয়ে জগতি পৌঁছায়। একইভাবে এই ট্রেনটি আবারও বিকেল 4:30 গোয়ালন্দ ঘাট থেকে পুরাদহ জংশন উন্নয়নের উদ্দেশ্যে যাত্রা শুরু করে এবং মাত্র 3 ঘন্টায় ট্রেনটি পুরাদহ জংশনে চলে আসে গোয়ালন্দ ঘাট থেকে। আর এই 94 কিলোমিটার যেটা বাই রোডে বা রাস্তায় গেলে, যেটা 94 কিলোমিটার রাস্তায়, সেখানে বাই রোডে গেলে 2.5 ঘন্টা বা 3 ঘন্টার কাছাকাছি সময়ই লাগে এবং ট্রেনে গেলেও প্রায় একই সময় লাগে, কিন্তু ভাড়ার বিস্তর ফারাক রয়েছে। যেহেতু ভাড়া লাগে প্রায় 210 টাকা ট্রেনে বাসে, সেখানে ট্রেনে মাত্র 30 টাকায় চলে আসা যায় পুরাদহ জংশনে। তো আমি এখন আপনাদেরকে সেই টাইম টেবিলটিও জানিয়ে দিচ্ছি, গোয়ালন্দ ঘাট ছেড়ে আসে 7:30, তারপর গোয়ালন্দ বাজারে থামে 7:44, পাতুরিয়া জংশনে এসে থামে 7:57, রাজবাড়িতে আসে 5:12, সূর্যনগরে আসে বিকেল 5:22, বেলগাছিতে আসে বিকেল 5:32, কালুখালী জংশনে আসে বিকেল 5:45, পাংশা ছেড়ে আসে 5:57, মাছপাড়া ছেড়ে আসে
সন্ধ্যা ৬টা ৮ মিনিটে খোকসা ছেড়ে আসে সন্ধ্যা ৬টা ১৯ মিনিটে কুমারখালী ছেড়ে আসে সন্ধ্যা ৬টা ৪১ মিনিটে চড়াইকোল ছেড়ে আসে সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে কুষ্টিয়া ছেড়ে আসে সন্ধ্যা ৭টা ২ মিনিটে কুষ্টিয়া কোর্ট ছেড়ে আসে সন্ধ্যা ৭টা ১০ মিনিটে জগতি ছেড়ে আসে সন্ধ্যা ৭টা ২০ মিনিটে এবং অবশেষে ট্রেনটি পুরাতন জংশনে ৭টা ৩০ মিনিটে প্রবেশ করে। আর এইভাবেই খুব অল্প সময়ে ৩ ঘন্টার মধ্যে আপনি ৩০ টাকা খরচে গোয়ালন্দ ঘাট থেকে পুরাতন জংশনে পৌঁছে যেতে পারেন এই ট্রেনটির কল্যাণে। যেহেতু এখন ডিজেলের দাম বৃদ্ধি পেয়েছে তাই বলা চলে যে এই ভাড়া হয়তো সামনে চেঞ্জ হবে, অর্থাৎ এই ৫ টাকার ভাড়া হয়তো থাকবে না। যেহেতু রেলমন্ত্রীও আমাদেরকে একটি ঘোষণা দিয়েছেন যে রেলের ভাড়া সমন্বয় করা হতে পারে, তো এই ভাড়া কতদিন কার্যকর থাকে সেটি আসলে এখন দেখার বিষয়। তো যাই হোক, বাংলাদেশ রেলওয়েকে এত সুন্দর একটি পরিষেবা মাত্র ৫ টাকাতে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি রেলের ভাড়া বাড়েও তাও এতটুকু বাড়বে না যে আমার ৭ গুণের যে ২১০ টাকা আমার খরচ হবে না যে সড়ক পথে যেটি খরচ হয়ে থাকে। আর এভাবেই পুরাধর জংশন স্টেশনে আসার পর ট্রেনটির ইঞ্জিন পরিবর্তন করায়, অর্থাৎ ইঞ্জিনের দিক পরিবর্তন হয়ে ট্রেনটি তখন আবারও পুনরায় গোয়ালন্দ ঘাটের উদ্দেশ্যে ৫০৫ লোকাল নাম ধারণ করে, বা আমরা যেটিকে শাটল ট্রেন বলি ৫০৫ শাটল নাম ধারণ করে ১১টা ৪০মিনিটে চলে যায়, ছেড়ে যায় এবং গোয়ালন্দ ঘাটে গিয়ে পৌঁছে ২টা ৩৫মিনিটে। এবং একইভাবে ৫০৭ লোকাল ট্রেনটি যেটি মূলত বিকেলে আসে সেটি বিকেলে এসে সন্ধ্যায় পুরাতন জংশন স্টেশনে পৌঁছানোর পর ৮টায় পুরাতন জংশন ছেড়ে যায় এবং এটা রাজবাড়ি পর্যন্ত গিয়ে থামে। তো রাজবাড়ি পৌঁছে গিয়ে ১০টা ১৫মিনিটে তো রাজবাড়ি পর্যন্ত এ যাত্রা, তারপরে সকালবেলা অর্থাৎ পরদিন সকালবেলা ট্রেনটি রাজবাড়ি থেকে গোয়ালন্দ ঘাটে যায়। আর গোয়ালন্দ ঘাটে যাওয়ার পর আবার পরের দিন ৭টার সময় ভোরবেলা এই ট্রেনটি পুরাতন জংশনের উদ্দেশ্যে ছেড়ে আসে। তো এইভাবেই এই ট্রেনটি আপ ডাউন করে দিনে ২বার আর যাত্রীদের এভাবেই এই ট্রেনটি সেবা দিয়ে যাচ্ছে। তো এর জন্য বাংলাদেশ রেলওয়েকে একটি ধন্যবাদ দেওয়াই যায় যেহেতু তারা একটি সুন্দর একটি সার্ভিস সাধারণ জনগণের জন্য রেখেছে এবং খুবই অল্প টাকায় মানুষদেরকে ট্রেনে যাতায়াত করার একটি সুযোগ দিয়ে রেখেছে। Bye.